त्रिपुरार बीरगंज ओमपी नतून बाजार ए तीन थानार चार्जशीटर भित्तिते अमरपुर आदालते हाजिरा दिएछिलेन कुणाल घोष। 30,000 टाकार बंडेर बिनिमय ता जामिन मंजूर है। पुरसभा निर्वाचनी प्रचारे एसे आगरतलार सीतार पाताल प्रवेश निये मंतव्य करें तृणमूलेर राज्य साधारण सम्पादक। এই মন্তব্যের প্রেক্ষিতে ত্রিপুরার একাধিক থানায় তার বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ হয়। 5টি থানায় চার্জশিট জমা দেওয়া হয়েছিল, তার মধ্যে 3টি থানার চার্জশিটের প্রেক্ষিতে আজ আদালতে হাজিরা দেন তিনি। উল্লেখ্য, গত 14ই এপ্রিল ত্রিপুরা পুলিশের চার্জশিটের প্রেক্ষিতে কুণাল ঘোষের বিরুদ্ধে সমন জারি করে আদালত। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত আনার অভিযোগ ওঠে। ত্রিপুরার পুরভোটের প্রচারে কুণাল ঘোষের বিরুদ্ধে সীতাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে ত্রিপুরার 5টি থানা একযোগে কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করে। ওই ঘটনায় 5টি পৃথক মামলায় 5টি আদালতে চার্জশিট জমা করেছিল ত্রিপুরা পুলিশ। এর মধ্যে 1টি চার্জশিটের ভিত্তিতে ধর্মীয় ভাবাবেগে আঘাত আনার অভিযোগ ওঠে কুণাল ঘোষের বিরুদ্ধে। 30 মে অমরপুর আদালতে হাজিরা দেওয়ার সমন পাঠানো হয়েছিল। কুণাল ঘোষকে আদালতের সমন নিয়ে তুঙ্গে ওঠে রাজনৈতিক তরজা। আজ এ বিষয়ে কুণাল ঘোষ তার ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন। মা সীতার পাতাল প্রবেশ কেন বলেছিলাম মামলা, ত্রিপুরার অমরপুর কোর্টে আজ 3টি মামলাতেই জামিন হলো।